আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং দেখবেন কেননা আজ আমি আপনাদেরকে সাংঘাতিক শক্তিশালী একটি বশীকরণ তন্ত্র শিখিয়ে দেব এবং কোনো মন্ত্র ছাড়াই এই বশীকরণের প্রয়োগটি করতে পারবেন খুবই সহজ সরল একটি বশীকরণের বিদ্যা এবং শক্তিশালী ফলাফল এক সেকেন্ডে অর্থাৎ চোখের পলকেই আপনি ফলাফল পেয়ে যাবেন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না করলেই কাজ করলেই ফলাফল পাবেন তাই যদি মনে বিশ্বাস ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে করতে পারেন অবশ্যই আপনি এই বশীকরণে ফলাফল পেয়ে যাবেন এই বশীকরণটি করতে পারবেন কোনো নারীকে বশীকরণ করার উদ্দেশ্যে অর্থাৎ কোনো মেয়ে কোনো মহিলা কোনো নারীকে এক চান্সেই যদি নিজের প্রেমে পাগল করতে চান তাকে নিজের করে পেতে চান তাহলে এই বশীকরণের প্রয়োগটি আপনাকে করতে হবে সেই নারী অর্থাৎ সে আপনার প্রেমিকা হতে পারে আপনার গার্লফ্রেন্ড আপনার বান্ধবী বা নিজের বিবাহিতা স্ত্রীও হতে পারে কোনো পরস্ত্রী হতে পারে অর্থাৎ কোনো বৌদি বা ভাবি হতে পারে বা হতে পারে কোনো যুবতী মেয়ে স্কুল কলেজের মেয়ে যে কোনো বয়সের সে হতে পারে মেয়েটি যে কোনো বিবাহিত বা অবিবাহিত নারী হতে পারে তো যে কোনো নারীর উদ্দেশ্যে একমাত্র এই বসিকণের প্রয়োগটি করবেন যদি আপনি তাকে নিজের কাছে নিজের মতন করে পেতে চান খুব সহজেই যদি আপনার প্রেমিকা বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বিবাহিতার স্ত্রী আপনাকে হয়তো ছেড়ে চলে যাবার পরিকল্পনা করছে বা সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছে ভালোবাসা হয়তো কমে গিয়েছে আপনার থেকে দূরে চলে যাবে এরকম মনে করছেন তাহলে এখন থেকেই তাকে নিজের হাতের মতোই নিজের বসে করে রেখে দিতে পারবেন এই বসীকরণের দ্বারা এই বশীকরণ করলে সে আপনার প্রেমে এতটাই পাগলপনা হয়ে যাবে যে সে আপনাকে ছাড়া অন্য কোনো কথাই কল্পনা করতে পারবে না সারা জীবন আপনার কাছে প্রেমে পাগলপনা হয়ে থেকে যাবে আপনাকে এতটাই ভালোবাসবে যে আপনি সেই ভালোবাসা জন্ম জন্মান্তরও ভুলতে পারবেন না এছাড়াও যদি আপনি কোনো বৌদি বা ভাবিকে হয়তো ভালোবেসে ফেলেছেন বা কোনো যুবতী মেয়ে অবিবাহিত মেয়ে কোনো কুমারী মেয়ে ভালোবেসে ফেলেছেন তাকে তাকে যদি আপনি নিজের প্রেমে পাকল্পনা করতে চাইছেন বা পটাতে চাইছেন চাইছেন যে সেই যেন আপনার কাছে নিজের থেকেই সম্পর্ক করতে আসে তাহলে আপনাকে এই বশীকরণটি করতে হবে এই বশীকরণ করলেই সে পুরো আপনার কাছে আপনার মতন করে চলে আসবে এতটাই সাংঘাতিক এই নারী বশীকরণ করার অঘড়ি একটি বিদ্যা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তবে এই নিজের দায়িত্বে করবেন নিজে ভেবেচিন্তে করবেন কেননা আমি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই আপনাদেরকে দিচ্ছি যে এই তন্ত্রটা কীভাবে কি করতে হয় বা এই বশীকন টোটকা কীভাবে করতে হয় শুধুমাত্র আমি শিক্ষামূলক উদ্দেশ্যে দিচ্ছি করতে হলে নিজের দায়িত্বে পুরোপুরি করবেন ঠিক আছে এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের ছেলে হলেই করতে পারবেন আপনি একজন পুরুষ মানুষ হলেই এই বশীকরণের প্রয়োগটি করতে পারবেন সে আপনি বিবাহিত হতে পারেন বা অবিবাহিত হতে পারেন আপনার বয়স যাই হোক না কেন আপনি একজন ছেলে হলেই এই বসিগানটি প্রয়োগ করতে পারবেন যে কোনো নারী যে কোনো মহিলা যে কোনো মেয়ের উদ্দেশ্যে এই বসিগানটির জন্য কি করতে হবে বসিগানটির জন্য আপনাকে সর্বপ্রথম যেটা জোগাড় করতে হবে সেটা হচ্ছে কবর স্থানের মাটি অর্থাৎ যেখানে মানুষকে কবর দেওয়া হয়েছে সেই মুসলিম ঠিক আছে এটা হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষরাই করতে পারবে ঠিক আছে তো দুটো জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে কবরস্থানের মাটি প্রথমে সংগ্রহ করতে হবে অর্থাৎ যেখানে মানুষকে কবর দেওয়া হয়েছে মুসলিম ধর্মে যেখানে মানুষকে কবর দেওয়া হয়েছে সেই কবরের মাটি আপনাকে এক মুঠো নিয়ে আসতে হবে এবং শ্মশানে যেতে হবে যেখানে হিন্দু ধর্মে সৎকার করা হয় সেই শ্মশানে যেখানে মৃতদেহ পোড়ানো হয়েছে সেখানে দেখবেন যে ছাই পড়ে থাকে কাঠ কয়লা ছাই। সেই ছাই আপনাকে আনতে হবে সংগ্রহ করে অবশ্যই মনে রাখবেন এই যে কবরের মাটি এবং শ্মশানের যে ছাই আনতে হবে মনে রাখবেন যেই ব্যক্তির সংগ্রহ করছেন যেই মৃতদেহ সংগ্রহ করছেন সেটা যেন অপঘাতে মৃতদেহ হয় অর্থাৎ অপঘাতে মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে এই রকম মৃতদেহ যে মানে কবর দেওয়া হয়েছে এবং পোড়ানো হয়েছে এই রকম জায়গার কিন্তু আনতে হবে ঠিক আছে তো কবরস্থানে যাবেন প্রথমে সেখানে গিয়ে দেখবেন যেখানে অপঘাতে মরেছে অপঘাতে মরেছে এবং তাকে কবর দেওয়া হয়েছে সেই স্থানের কবরের মাটি এবং শ্মশানেও গিয়ে যেখানেতে অপঘাতে মরেছে এরকম মানুষ যাকে সৎকার করা হয়েছে সেই স্থানের কাঠ কয়লা ছাই আপনাকে আনতে হবে বুঝতে পেরেছেন পুরোপুরি তো এই দুটো জিনিস আপনাকে জোগাড় করতে হবে দিয়ে একটি পাত্রে রাখবেন ঠিক আছে একটা মাটির পাত্র অর্থাৎ মাটির সরা আগে থেকে কিনে রাখবেন সেই মাটির পাত্র বা মাটির সরাতে আপনি রাখবেন ঠিক আছে সেই কবরের মাটিটা এবং শ্মশানের কাঠ কয়লা বা ছাই সেটা আপনি রাখলেন এবারে সেই মাটির পাত্রের মধ্যে কী কী দিতে হবে আপনার শরীরের তিন জায়গার ময়লা ঠিক আছে আপনার শরীরের তিন জায়গার ময়লা সেটা কী কী দেখবেন আপনার বগলের নিচে একটু আঙুল দিয়ে ঘষলেই দেখবেন কিছুটা ময়লা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো সেই অল্প হলেই হবে অল্প ময়লা বগল তলার সেই ময়লাটাও আপনি ওই মাটির মধ্যে রেখে দেবেন মাটির সরার মধ্যে এবং আপনার গোপনাঙ্গ অর্থাৎ জাঙের মাঝখানেও দেখবেন একটু ঘষলে ময়লা পাওয়া যায় সেই ময়লা এবং দেখবেন আপনার গলার নিচে দেখবেন যে যদি ঘষেন তো একটু ময়লা আপনি পেয়ে যাবেন ঠিক আছে মানে তিন আপনার শরীরের তিন জায়গার একটু করে ময়লা আপনাকে রাখতে হবে ঠিক আছে কোথায় রাখবেন ওই মাটির সরার মধ্যে রাখতে হবে যেই মাটির সরাতে কবরের মাটির শ্মশানের ছাই রেখেছেন সেই মাটির সরাতেই আপনি আপনার শরীরের তিন জায়গার ময়লাকে রেখে দেবেন এইবার আপনাকে আরেকটি জিনিস দিতে হবে মন দিয়ে শুনুন এইবার আপনি নিজের হস্তমৈথুন্য করে কিছুটা বীর্য আপনাকে বার করতে হবে নিজে হস্ত করে কিছুটা বীর্য আপনাকে বার করতে হবে এবং সেই বীর্য আপনাকে ওই মাটির সরার মধ্যে ফেলতে হবে এবার এই যে জিনিসগুলো মাটির সরাতে সব রাখলেন এবারে আপনি সব মিক্স করতে থাকবেন হাতে করে ভালো করে মিক্স করতে থাকবেন মিশিয়ে দিতে থাকবেন ঠিক আছে সব জিনিসগুলো ভালো করে ঘাঁটিয়ে মাখিয়ে নেবেন একসাথে মিক্স করে নেবেন এইবার বশীকরণের কাজটি আপনাকে করতে হবে যেদিন কৃষ্ণ চতুর্দশী হচ্ছে বা অমাবস্যা হচ্ছে সেই রাতে কৃষ্ণ চতুর্দশীর রাতেও করতে পারেন অমাবস্যার রাতেও করতে পারেন যে কোনো একটা দিন বেছে নেবেন সেই রাতে ওই মাটির থেকে কিছুটা মাটি আপনি হাতে করে নিয়ে যেই নারীটাকে বশীকরণ করতে চাইছেন যেই মেয়ে বা যেই মহিলাটিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার শরীরে আপনি ছিটিয়ে দেবেন একদম গোপনে ওই মাটিটা তার শরীরে পেছন থেকে ছিটিয়ে দিতে পারেন হ্যাঁ ছিটিয়ে দিলেই একদম গোপনে সে সাথে সাথেই কিন্তু ওই স্থলেতেই আপনার বসিভূত হয়ে যাবে এবং এমন বশিভূত হবে সেই বশিভূত কাটানো মুশকিল হয়ে যাবে অবশ্যই এটি গুরু অনুমতি নিয়ে করতে হবে তার জন্য এই চ্যানেলের লিঙ্ক জনকে গুনে গুনে অনলি টেন শেয়ার করে দিতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজের ফেসবুক প্রোফাইলেও দিয়ে দেবেন মেসেঞ্জার বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয় স্বয়দেরকে আরেকটি লাইক প্রত্যেকে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি দেখতে থাকুন ফলো করুন বিভিন্ন তন্ত্র ভিডিও আপনি প্রতিদিন পাবেন এবং এই চ্যানেল দেওয়াও আছে আপনি দেখে নিতে পারেন ধন্যবাদ